বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরে রবীন্দ্র ভবন ট্রাফিক সিগন্যালে। অভিযোগ, মালদা শহরের 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার এবং খালাসি ঘুমোচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এই সময় অভিযুক্ত যুবক বাস চালু করে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কালিয়াচকের দিকে নিয়ে যাচ্ছিল। এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসির ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি। বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। তারা ধৃত যুবককে ইংলিশ বাজার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সুমন সাহা, বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। সুমন সাহার বয়স 28। বাস চুরির ঘটনায় সেদিন ব্যাপক শোরগোল পড়ে যায় রবীন্দ্র ভবন এলাকায়। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। Spice and Ice, known for the best quality of food and its beautiful atmosphere in Dhupguri. We have arranged for you the best possible atmosphere to enjoy quality time with your near and dear ones. To celebrate birthdays, marriage anniversaries and other celebration, Spice and Ice is the best option. We have all types of enjoyable food, Indian, Chinese, non-alcoholic drinks, mocktails and so on. 100% eggless, delicious, fresh cream frosty, celebration cakes made by Spice and Ice available for all kinds of celebrations. Spice and Ice always tried to provide you the best service. Your trust, our responsibility. We are Spice and Ice.